আমাদের জীবনে শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে গীতার মহান জ্ঞান প্রদান করেন। গীতায় শ্রীকৃষ্ণ এমন দুটি শিক্ষা দিয়েছিলেন, তা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন আরও সুন্দর ও সহজ হয়ে উঠবে। তো প্রথম শিক্ষাটি হল, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আপনি থাকেন কোথায়? আমাদের মনেও অনেক সময় এমন প্রশ্ন এসেছে। ভগবান কিন্তু ইচ্ছা হলেই বলতে পারতেন, আমি দ্বারকায় থাকি, অথবা বলতে পারতেন বৃন্দাবনে থাকি, হরিদ্বারে থাকি, যে কোনো জায়গায় বলতে পারতেন। কিন্তু তিনি বললেন, হে অর্জুন, এই জগতের প্রত্যেক প্রাণীর হৃদয়েই আমি বাস করি। যেদিন কোনো মানুষ নিজের হৃদয়ে ভগবানের রূপ দেখে নেবেন, সেদিন থেকে সে তার জীবনের সমস্ত লড়াই অর্থাৎ সংঘর্ষ জিতে যাবেন। জীবন মানেই তো সংঘর্ষ, সমস্ত প্রাণী ভগবানেরই অংশ। এই কথাটা যে একবার বুঝবে, সে সমস্ত পরিস্থিতি হাসতে হাসতে পার হয়ে যাবে। কিন্তু মানুষ বড়ই অদ্ভুত, সে নিজের বিশ্বাস না রেখে বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে। তাই এটাই বলার যে, নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না। আপনার ভিতর ভগবান আছেন, তাকে স্মরণ করুন, আপনি সব পারবেন। কোনো সমস্যাকেই তখন আর সমস্যা বলে মনে হবে না। দ্বিতীয় শিক্ষাটি হল, মহাভারতে শ্রীকৃষ্ণ যে শুধুমাত্র অর্জুনকেই শিক্ষা দিয়েছিলেন তা নয়, তিনি কর্ণকেও যে শিক্ষা দিয়েছিলেন তাও সমান গুরুত্বপূর্ণ। কর্ণ যখন জানতে পারেন তিনি পাণ্ডবদের বড় ভাই, তখন তিনি খুব কষ্ট পান এবং ভগবানকে জিজ্ঞাসা করেন, ভগবান, আমার কী দোষ ছিল যার জন্য আমার মা আমার জন্মের সঙ্গে সঙ্গে আমায় জলে ফেলে দিয়েছিলেন? গুরু দ্রোণাচার্য আমায় শিক্ষা দিলেন না আমি ক্ষত্রিয় নই বলে। দ্রৌপদীর স্বয়ম্বরে আমায় অপমান করা হয়েছিল আমি কোনো রাজ পরিবারের সদস্য নই বলে। সারা জীবন ধরে শুধুমাত্র অপমানই সহ্য করে গেলাম। এখানে ভগবান যে উত্তর দিলেন তার থেকেই আমাদের শেখা উচিত। ভগবান বললেন, হে সূর্যপুত্র কর্ণ, আমার তো জন্মই হয়েছিল কারাগারে। আমার জন্মের আগে থেকেই আমাকে মারার ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা আমারই নিজের মামা কংস করেছিল। জন্মের পরই জন্মদাতা পিতামাতার থেকে আলাদা করা হলো, হয়ে গেলাম গোয়ালার ছেলে। কি করিনি আমি? গরু চড়িয়েছি, গোবর তুলেছি, মাখন চুরি করে খেয়েছি, যার জন্য চোর অপবাদও দেওয়া হয়েছে। আমারও চেষ্টা করেছে আমার মামা আমায় মারার জন্য, আমার লড়াইও কম ছিল না। ভগবান শেখালে, তোমার জীবনে কতটা অপমান হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই অপমানের জবাব তুমি কিভাবে দিলে সেটাই। পরিস্থিতি পরিবর্তনশীল, সে আসবে যাবে। অনেক সময় মনে হবে ভাগ্য আমাদের সাথে বেইমানি করল, ধোঁকা দিল, তখন কিন্তু আমাদেরকেই বুঝে নিতে হবে কি করব। কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদব, নাকি কৃষ্ণের মতো নিয়তিকে মেনে নিয়ে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যাব। সমস্যা সবার জীবনেই আসে, ভগবানের জীবনও তো সরল ছিল না। তিনি ভগবান ছিলেন, চাইলেই তিনি পারতেন সমস্যাকে না আসতে দিতে, কিন্তু তিনি তা করেননি, নিয়তির ওপর ছেড়ে দিয়েছিলেন। এর সাথে সমগ্র পৃথিবীকে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন কিভাবে সমস্যার মোকাবিলা করতে হয় হাসি মুখে।